17 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এবারে টি-20 বিশ্বকাপ। ভারতে খেলা হবার কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে প্রতিযোগিতা সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। দুবাই, আবুধাবি, শারজা এবং ওমানে চার জায়গায় খেলা হবে বলে জানিয়েছে ICC। ফাইনাল হবে 14 নভেম্বর। যাই হোক, এবার জেনে নেওয়া যাক টি-20 বিশ্বকাপের ইতিহাসে কোন দল কতবার টি-20 বিশ্বকাপ জিতেছে এবং কাদেরকে হারিয়ে জিতেছে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথম টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 2007 সালে। প্রথম বিশ্বকাপে ভারত পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। দ্বিতীয় টি-20 অনুষ্ঠিত হয় 2009 সালে ইংল্যান্ডে। ওই প্রতিযোগিতায় শ্রীলঙ্কাকে পাকিস্তান 8 উইকেটে হারিয়ে প্রথমবারের মতন টি-20 বিশ্বকাপ জয় করে নেয়। তৃতীয় টি-20 বিশ্বকাপ মাত্র 10 মাস ব্যবধানে 2010 সালে শুরু হয়। ওই প্রতিযোগিতায় ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চতুর্থ টি-20 বিশ্বকাপ 2012 সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। এটি ছিল এশিয়ায় অনুষ্ঠিত প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। এই বিশ্বকাপে লঙ্কানদের 36 রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম টি-20 বাংলাদেশের মাটিতে 2014 সালে অনুষ্ঠিত হয়। এই বিশ্বকাপে ভারতকে হারিয়ে শ্রীলঙ্কা 6 উইকেটে জয়লাভ করে। টি-20 বিশ্বকাপের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয় 2016 সালে ভারতে। এই বিশ্বকাপে দ্বিতীয়বারের মতন ইংল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ জয় করে নেয় টি-20 বিশ্বকাপ।